প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের এগারোতম সপ্তাহের পরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্টের সমাধান দিব এই অ্যাসাইনমেন্টের বিষয় কোড হচ্ছে একশো চল্লিশ অ্যাসাইনমেন্টের নম্বর হবে দুই আর অ্যাসাইনমেন্টের শিরোনামে তোমরা লিখবে পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথাযথ কর্তব্য পালন করতে হয় বিষয়ক প্রতিবেদন এর মানে আজকে তোমাদের প্রতিবেদন লিখতে হবে তো প্রশ্নটা দেখে নাও তাহলেই বুঝতে পারবে প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট নম্বর দুই এবং অ্যাসাইনমেন্টের যে শিরোনাম বা অ্যাসাইনমেন্টই সেটি হলো পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথাযথ কর্তব্য পালন করতে হয় এখানে নির্দেশনা বা সংকেত দেওয়া আছে এগুলো অনুসরণ করে দুশো পঞ্চাশ থেকে তিনশো শব্দের উপর একটি প্রতিবেদন তৈরি করো প্রিয় শিক্ষার্থী যদিও বলা থাকে দুশো থেকে তিনশো শব্দ তবে যেই তথ্যগুলো দিতে হবে তোমাদের এই অ্যাসাইনমেন্টে সবগুলো তথ্য দিতে হলে তিনশো শব্দ বেশি হয়ে যেতে পারে এত কোনো সমস্যা নেই অ্যাসাইনমেন্টের নির্দেশনার যে সংকেতগুলো বা ধাপগুলো আছে এগুলো দেখে নাও এটা দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে আর এক নম্বর নির্দেশনাটি হল নাগরিক ও নাগরিকতা ধারণা দুই নম্বরে নাগরিকের গুণাবলী তিন নম্বরে নাগরিক অধিকার ও অধিকারের শ্রেণী বিভাগ চার নম্বরে নাগরিকের কর্তব্য ও কর্তব্যের শ্রেণী বিভাগ পাঁচ নম্বরে অধিকার ও কর্তব্যের সম্পর্ক আর এখানে যে মূল্যায়ন নির্দেশনা বা রুবিক্স দেওয়া আছে তাতে প্রথমে দেওয়া আছে নাগরিকের ধারণা তো এখান থেকে আমি উত্তর শুরু করব যেহেতু প্রতিবেদন লিখতে বলা হয়েছে তাই প্রতিবেদনে কিছু নিয়ম আছে প্রথমে তারিখ লিখবে আমি এখানে নয় ফেব্রুয়ারি দিলাম তোমরা এর আগে বা পরে দু একদিন পরে তারিখও দিতে পারবে বরাবর প্রধান শিক্ষক এখানে স্কুলের নাম লিখবে আমি এখানে ঢাকা লিখলাম তোমরা তোমাদের জেলার নাম লিখতে পারবে বিষয়ক পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথাযথ কর্তব্য পালন করতে হয় বিষয়ক প্রতিবেদন সূত্র এখানে স্মারক নং লিখতে হবে এটা নিয়ম তারপর তোমাদের স্কুলের নামের প্রথম অক্ষরগুলো লিখবে এখানে আমি আ ও বি লিখেছি মানে আদর্শ উচ্চ বিদ্যালয় তোমরা তোমাদের স্কুলের নামের যে প্রথম অক্ষরগুলো এখানে সংকেতাকারে লিখবে তারপর প্রতিবেদনের যে কোনো একটা সংখ্যা উল্লেখ করতে হয় এখানে তোমাদের পছন্দ মতো সংখ্যা দিতে পারবে এটাও দিতে পারবে এরপর দুই হাজার লিখবে তারপর জনাব আপনার আদেশক্রমে এখানে প্রতিবেদনের যে স্মারক নং এটা আরও একবার লিখবে উপরের লিখিত বিষয়ক একটি প্রতিবেদন আপনার কাছে উপস্থাপন করছি এরপর প্রতিবেদকের নাম ঠিকানা বা এই অংশটুকু তোমরা অ্যাসাইনমেন্টের শেষেও লিখতে পারো এখানেও লিখলে হবে কারণ প্রতিবেদন লেখার অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে এটি একটা তো প্রতিবেদকের নাম ও ঠিকানা অংশে লিখবে এখানে নিজের নাম এবং নিজের ঠিকানা প্রতিবেদনের শিরোনাম উপরে একবার লিখেছি আরও একবার লিখে নিবে এবং প্রতিবেদন তৈরির তারিখ যেটা উপরে দিয়েছিলাম সেটা দিবে প্রতিবেদন তৈরির সময় এখানে আমি দশটা দিলাম তোমরা যে কোনো টাইম দিতে পারো এরপর একটা খাম আঁকতে হয় এই খামটা সবার শেষে এঁকে দিলে ভালো হয় অর্থাৎ প্রতিবেদন লেখার সবার শেষে যদি এই অংশটা লিখো তাহলে খাম পরপরই আঁকবে আর যদি এখানে প্রতিবেদকের নাম ঠিকানা লিখে ফেলো তাহলে এখানে খাম টেকে দিবে তো খামের এখানে নাম লিখতে পারো নাম না লিখলেও চলবে তো প্রেরক অংশে নিজের নাম নিজের ঠিকানা প্রাপক অংশে যেহেতু এটা প্রতিবেদন স্কুল প্রতিবেদন তাই প্রধান শিক্ষকের নিকট এই প্রতিবেদনটা লিখবে যেহেতু তাই প্রধান শিক্ষকের নাম এখানে লিখবে বা প্রধান শিক্ষক লিখবে তোমাদের স্কুলের নাম লিখবে এবার অ্যাসাইনমেন্টের মূল্যায়ন নির্দেশনা বা রুবিক্সে যে প্রথম অংশটি দেওয়া ছিল নাগরিকের ধারণা নাগরিক শব্দটির ইংরেজি প্রতি শব্দ হলো সিটিজেন শব্দটি ল্যাটিন শব্দ সিভিস থেকে এসেছে প্রাচীন গ্রিসে নগরকেন্দ্রিক ছোটো ছোটো রাষ্ট্রও ছিল সেগুলোকে নগরাষ্ট্র বলা হতো এসব নগরাষ্ট্রে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত তারা নাগরিক হিসেবে পরিচিত ছিল এরিস্টটলের মতে নগরের শাসন যে সকল অধিবাসী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কেবল তারাই নাগরিক অনেক অধিবাসী আবার নগরের শাসন কার্যে অংশগ্রহণ করতে না পারলেও রাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করে আসছে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে অনেক পরিবর্তন হয়ে নাগরিক শব্দটির এক বিশেষ অর্থ হয়ে উঠেছে আধুনিক রাষ্ট্র আয়তনে ও জনসংখ্যায় অনেক বড় ফলে প্রত্যেক অধিবাসীর পক্ষে শাসন কার্যে অংশগ্রহণ সম্ভব হয় না অবস্থার প্রেক্ষিতে নাগরিকের ধারণা পরিবর্তন হয়েছে এখন একজন অধিবাসী যদি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলে রাষ্ট্রপতি আনুগত্য প্রদর্শন করে রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে তবে তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলা যায় নির্দেশনার পরের অংশটি দেখো সুনাগরিকের গুণাবলী তো এই অংশে লিখবে সুনাগরিকের গুণাবলী সুনাগরিক মানে হলো আদর্শ নাগরিক রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয় যে বুদ্ধিমান যে সকল সমস্যা অতি সহজে সমাধান করে যার বিবেক আছে আর ন্যায় অন্যায় বুঝতে পারে অসৎ কাজ থেকে বিরত থাকে এবং যে আত্মসংযমী সেই সুনাগরিক বলে গণ্য হয় রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস মনে করেন কোন নাগরিক সুনাগরিক হিসাবে পরিগণিত হবে যদি তিনটি গুণ যথা বুদ্ধি আত্মসংযম এবং বিবেক থাকে এখন তিনটি গুণ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। এক বুদ্ধি বা ইন্টেলিজেন্স এটি সুনাগরিকের প্রথম উপধান গুণ বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের জন্য অপরিহার্য নাগরিক হিসেবে প্রত্যেকেরই রাষ্ট্রপতি অনেক দায়িত্ব কর্তব্য থাকে আধুনিক রাষ্ট্র নাগরিকদের অনেক সুযোগ সুবিধা প্রদান করে থাকে একজন সচেতন ও বুদ্ধিমান নাগরিক এইসব সেবাগুলো কী কোথা থেকে পাওয়া যায় এবং কিভাবে পাওয়া যায় তা ভালোভাবেই জানে তাছাড়া রাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অনেক জ্ঞান রাখে যা তাকে রাষ্ট্রের প্রতি অনুগত করতে সাহায্য করে দুই নম্বর আত্মসংযম বা সেলফ কন্ট্রোল ব্যক্তি স্বার্থ ত্যাগ করা ও অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতাই হল আত্মসংযম আত্মসংযম ছাড়া কেউ সুনাগরিক হতে পারে না এটি নাগরিককে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল করে অনেক ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে বীরত্বর স্বার্থে কাজ করতে উৎসাহ যোগায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আত্মসংযম অপরিহার্য অন্যকে মত প্রকাশের সুযোগ দেওয়ার মধ্য দিয়ে প্রকৃত গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটে এবং বিবেক বা কনসেন্স বিবেক আছে বলে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব তবে সকল মানুষের বিবেক ভাবে কাজ করে না এটি স্বকীয় ও মৌলিক একটি সত্তা বিবেক সম্পন্ন মানুষ সাধারণত অন্যের ক্ষতি করে না পরিবার সমাজ ও কল্যাণ সাধনে কাজ করে অন্যদিকে বিবেকহীন মানুষ অপরে ভালো মন্দ চিন্তা না করে নিঃস্বার্থে লিপ্ত থাকে সুনাগরিক সবসময় নিজের বিবেক বুদ্ধি দিয়ে তার দায়িত্ব ও কর্তব্য পালন করে যেমন বড়দের শ্রদ্ধা করা ছোটদের স্নেহ করা কাউকে ঘৃণা না করা হিংসা না করা অপরের ক্ষতি চিন্তা না করা শিক্ষিত ও সংস্কৃতিবান হওয়া ব্যক্তি স্বাধীনতা ও জাতীয় স্বাধীনতা রক্ষার জন্য সচেতন থাকা শৃঙ্খলা ও সময়ানুবর্তীতার প্রতি অনুরাগী হওয়া সাধারণ জ্ঞান প্রজ্ঞার অধিকারী হওয়া ইত্যাদি নির্দেশনা পরের অংশটি হল নাগরিকের অধিকার নাগরিকের অধিকার অংশে লিখবে অধিকার হলো রাষ্ট্রগতিক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে অধিকার ছাড়া মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না অধিকারের মূল লক্ষ্য ব্যক্তি সর্বজনীন কল্যাণ সাধন তবে ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু করার ক্ষমতাকে অধিকার বলা যায় না এ বিষয়ে এস গ্রিন বলেন অধিকার হচ্ছে সেসব বাহ্যিক অবস্থা যা মানসিক পরিপুষ্টি সাধন করে অধিকার প্রধানত দুই প্রকার যথা নৈতিক অধিকার ও আইনগত অধিকার নৈতিক অধিকার বা মোরাল রাইটস নৈতিক অধিকার নীতি এবং বিবেক দ্বারা জাগ্রত ন্যায়বোধ ন্যায়বদ্ধি হয় নৈতিক অধিকারের আইনগত ভিত্তি নেই যেমন ভিকারি ভিক্ষা পাওয়ার অধিকার ভিকারীকে ভিক্ষা না দিলেও সে কারোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে না তবে নৈতিক অধিকার সমাজ স্বীকৃত নৈতিক অধিকার সমাজে সুন্দর পরিবেশ বজায় রাখতে সাহায্য করে এর ফলে নাগরিকের সুকুমার মনোবৃত্তির বিকাশ ঘটে এই নৈতিক অধিকার সমাজ ও সময় ভেদে পরিবর্তন হতে পারে আইনগত অধিকার বা লিগ্যাল রাইটস আইনগত অধিকার ও নাগরিকের জীবন ধারণ ও বিকাশের জন্য অপরিহার্য এ অধিকার কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত এটি রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্ব দ্বারা নির্ধারিত হয় এই অধিকার রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান দ্বারা স্বীকৃত ফলে এরূপ অধিকার ভঙ্গ করলে রাষ্ট্র শাস্তি বিধান করে আইনগত অধিকারকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন ক নম্বরে সামাজিক অধিকার যে সকল অধিকার সভ্য সমাজে বাস করার জন্য প্রয়োজন তাকে সামাজিক অধিকার বলে যেমন জীবন ধারণের অধিকার সম্পত্তি রক্ষার অধিকার মত প্রকাশের অধিকার ইত্যাদি এই অধিকার ছাড়া নাগরিকের সমাজ জীবন চিন্তা করা যায় না খ নম্বরে অর্থনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার বলতে সেই সকল সুযোগ সুবিধা বোঝায় যা নাগরিকের জীবিকা নির্বাহের মাধ্যমে জীবন ধারণের নিশ্চয়তা দেয় অর্থনৈতিক অধিকার ছাড়া নাগরিক জীবন চিন্তা করা যায় না যেমন কর্মের অধিকার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার পেশা পছন্দের অধিকার অর্থনৈতিক অধিকার অন্যান্য অধিকারের পূর্বশর্ত শর্ত গ নম্বরে রাজনৈতিক অধিকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতিতে অংশগ্রহণের অধিকারকে রাজনৈতিক অধিকার বলে রাজনৈতিক অধিকার ভোগের মাধ্যমে নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ লাভ করে নির্দেশনার এরপরের অংশটি হল নাগরিকের কর্তব্য তো নাগরিকের কর্তব্য অংশে তোমরা লিখবে রাষ্ট্র নাগরিকদের অনেক সুযোগ সুবিধা প্রদান করে থাকে নাগরিকগণ সেগুলো তার অধিকার হিসাবে ভোগ করে ফলে রাষ্ট্র যেমন নাগরিকের অধিকার দিয়ে থাকে তেমনি নাগরিকদের রাষ্ট্রকে দেওয়ার মতো অনেক কিছু থাকে আইন মেনে চলা রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করা ও আনুগত্য প্রকাশ করা নিয়মিত কর প্রদান করা ইত্যাদি রাষ্ট্রের এ ধরনের দায়িত্ব পালন করাই হলো নাগরিকদের কর্তব্য নাগরিকের কর্তব্যকে দুই ভাগে ভাগ করা যায় যথা নৈতিক কর্তব্য এবং আইনগত কর্তব্য নৈতিক কর্তব্য এ কর্তব্য একান্তই নাগরিকের ব্যক্তিগত ও নৈতিক ব্যাপার নিজের বিবেক থেকে সমাজে বাস করতে গিয়ে এসব দায়িত্ব পালন করে থাকে যেমন দরিদ্রকে সাহায্য করা অন্ধকে পথ দেখানো প্রাকৃতিক দুর্যোগের স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ইত্যাদি খ নম্বর আইনগত কর্তব্য এই কর্তব্য নাগরিকের উপর রাষ্ট্র কর্তৃক আইন দ্বারা আরোপ করা হয় যেমন নিয়মিত কর দেয়া জাতীয় দিবস উদযাপন রাষ্ট্রের প্রতি আনুগত প্রদর্শন করা নাগরিকের আইনগত কর্তব্য এই ধরনের কর্তব্য পালন না করলে রাষ্ট্র তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে নিম্ন কয়েকটি উল্লেখযোগ্য কর্তব্য আলোচনা করা হলো যেমন রাষ্ট্রপতি আনুগত্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সংবিধান রাষ্ট্রীয় মূলনীতির প্রতি বোধ প্রদর্শন ইত্যাদির মাধ্যমে রাষ্ট্রপতি আনুগত্য প্রকাশ পায় অর্থাৎ রাষ্ট্রের অস্তিত্ব সংহতি ও সমৃদ্ধি লাভের জন্য প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করাই হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন আইন মান্য করা নাগরিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র আইন প্রণয়ন করে সুতরাং নাগরিকদের উচিত রাষ্ট্র কর্তৃক প্রণীত ও স্বীকৃত আইন মান্য করা এবং কর প্রদান করা রাষ্ট্র পরিচালনা করতে সরকারের প্রচুর অর্থের প্রয়োজন হয় এই জন্য সরকার নাগরিকদের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ কর আরোপ করে কাজেই নিয়মিত ও যথাযথভাবে কর প্রদান করা প্রত্যেক নাগরিকের কর্তব্য নির্দেশনা সবার শেষে রয়েছে নাগরিকের অধিকার ও কর্তব্যের সম্পর্ক নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্ক অংশে লিখবে নাগরিকের অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড় নিম্নে এ বিষয়ে আলোচনা করা হলো ক নম্বরে একজন নাগরিক রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করতে চাইলে কর্তব্য পালন করতে হয় যেমন ভোটদান নাগরিকের অধিকার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করা নাগরিকের কর্তব্য একটি ভোগ করলে অন্যটি পালন করতে হয় ঘ নম্বর একজনের জন্য যা অধিকার অন্যজনের ক্ষেত্রে তা কর্তব্যকে নির্দেশ করে যেমন পথ চলতে গিয়ে আমি অন্যজনকেও পথ চলতে দেবো আবার পথ চলতে গিয়ে প্রয়োজন আমাকে পথ করে দেবে আমাকে এগিয়ে যাওয়ার জন্য কাজে অধিকার ও কর্তব্য এখানে একই সময়ে সম্পন্ন হয় ঘ নম্বর রাষ্ট্র আমাদের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার দিয়ে থাকে তার বিনিময়ে আমাদেরও কিছু কর্তব্য পালন করতে হয় যেমন রাষ্ট্রের প্রতি অনুগত থাকা আইনমান্য করা কর প্রদান করা ইত্যাদি কর্তব্য পালনের মাধ্যমেই আমরা রাষ্ট্রপত্ব অধিকার ভোগ করি ঘ নম্বরে সমাজ থেকে আমরা শিক্ষা লাভ করার অধিকার ভোগ করে থাকি সমাজের কল্যাণে আমরা আমাদের অর্জিত শিক্ষাকে প্রয়োগ করে সমাজের উন্নয়নে অংশগ্রহণ করি সমাজ বা রাষ্ট্র থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের অধিকার আর এই শিক্ষা প্রয়োগ করা কর্তব্য সুতরাং বলা যায় অধিকার ও কর্তব্য সমাজবোধ থেকে উৎপত্তি লাভ করে মূলত অধিকার ও কর্তব্যের সম্পর্কে অত্যন্ত ঘনিষ্ঠ একটিকে বাদ দিয়ে অপরটি ভোগ করা সম্ভব নয় তাই বলা যায় অধিকার কর্তব্যের মধ্যেই নিহিত তো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের এগারোতম সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্টের সমাধান আশা করি তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো যথাযথভাবে আমি দিতে পারবো পাশাপাশি তোমাদের সামনের পরীক্ষাতে আমি যতটা পারি তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করব তোমরা আমার ফেসবুক পেজ এবং আমার এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে ধন্যবাদ